হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস ভুই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। বন্ধুরা, এটি একটি হোমিওপ্যাথিক চ্যানেল এবং এই হোমিওপ্যাথিক চ্যানেলে আমি রেগুলার আপডেটস দিতে থাকি, রেগুলার একটা করে টপিক আপলোড করতে থাকি ডিজিজ রিলেটেড বা হোমিওপ্যাথিক রেমেডিজ রিলেটেড। তো এই যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিতে আপনারা সকলকে পুনরায় আমি স্বাগত জানাই। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা টপিক, নতুন একটা ডিজিজ শেয়ার করার জন্যে। আজকে যে টপিকটি, যে ডিজিজটি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে কাশি। বন্ধুরা, আমি কাশির দুটো পার্ট আপলোড করেছি আগে, দুটি পর্ব আপলোড করেছি অলরেডি আগে, এবং সেই দুটি পর্বে, সেই দুটি পার্টে আমি বেশ কয়েকটি হোমিওপ্যাথিক রেমেডিজ আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদেরকে জানিয়েছি যে আপনারা কোন কোন লক্ষণে কীভাবে সেই রেমেডিজগুলো ইউজ করবেন। এবং এটি আজকে থার্ড পার্ট এবং শেষ পার্ট, এটি আজকের তৃতীয় পর্ব এবং সবচেয়ে শেষের পর্ব কাশির। কাশির অন্য ভিডিও আমি এখন আপলোড করব না আপাতত, এটা শেষের পার্ট। তো এখনো পর্যন্ত যদি আপনি আমার এই চ্যানেলে থাকা সেই আগের দুটো পার্ট, আগের দুটো ভিডিও না দেখে থাকেন, তাহলে দেখে নিন, কারণ ওই দুটি ভিডিও আপনার জন্য খুব বেনিফিশিয়াল ভিডিও হতে পারে যদি আপনার কাশি হয়ে থাকে বা আপনি কাশি রোগে ভুগছেন, সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক হোক। তো বন্ধুরা, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে সেই দুটি ভিডিওর লিঙ্ক আপনি অবশ্যই পেয়ে যাবেন। আপনি সেই ভিডিওর লিঙ্ক দুটি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করে যাক। বন্ধুরা, আজকের যে প্রথম রেমেডি, সেই রেমেডিটির নাম হচ্ছে ক্রোটনটিক। বন্ধুরা, ক্রোটনটিক আমরা জানি পাতলা পায়খানা বা ডায়রিয়ার খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। ডায়রিয়াতে ক্রোটনটিক খুব আদরের সঙ্গে ইউজ হয়, খুব বেশিভাবে ইউজ হয়, খুব বেশি পরিমাণে ইউজ হয়। এছাড়াও বন্ধুরা, ডায়রিয়া ছাড়াও বা উদরাময় ছাড়াও, অর্থাৎ পাতলা পায়খানা ছাড়াও, এই ওষুধটি কাশিতে খুব ইফেক্টিভলি ইউজ হয়। এই যে রেমেডিটি রয়েছে কাশির, ক্রোটনটিক, এটির একটি পিকিউলিয়ার লক্ষণ রয়েছে ইন দ্য কেস অফ কাফ। কাশিতে এর খুব পিকিউলিয়ার একটা লক্ষণ রয়েছে, যে লক্ষণটি আমরা অন্য কোনো ওষুধে দেখতে পাই না। তো এই ধরনের কাশি, এই ধরনের সিমটম যদি আপনি আপনার কাশিতে দেখে থাকেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে যদি ক্রোটনটিক ওষুধটি 200% ইউজ করেন, তাহলে আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন, এত ভালো রেজাল্ট পাবেন যে আপনি 3 থেকে 4টি ডোজেই হয়তো আপনার কাশি পুরোপুরি সেরে যেতে পারে। তো এই পিকিউলিয়ার সিমটমটি হচ্ছে, এই লক্ষণটি হচ্ছে পিকিউলিয়ার। কাশি যখনই আপনার বালিশে মাথা টাচ হবে, তখনই আপনার কাশি শুরু হয়ে যাবে। ধরে নিন আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি কাজ করছেন, আপনি আপনার রেগুলার কর্মে ব্যস্ত আছেন, কোনো কাশি নেই আপনার। আপনি যখনই বিছানায় যাচ্ছেন এবং শুয়ে পড়ছেন, যখনই আপনার মাথা বালিশে স্পর্শ হচ্ছে, তখনই আপনার কাশি কোথার থেকে চলে আসছে। অদ্ভুত একটা লক্ষণ, কিন্তু এই অদ্ভুত লক্ষণটি এতটাই পিকিউলিয়ার এবং এতটাই পার্টিকুলার একটা লক্ষণ কটনটিকের, যে আপনি এই ক্ষেত্রে যদি কটনটিক নিয়ে থাকেন 200%, তাহলে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। এটা ডক্টর অ্যালেন, তার যে অ্যালেন স্কিনোট বইটি রয়েছে, সেই বইয়ে দিয়ে গেছেন এই টিপসটি, এই কিনোটটি। এবং আমি আমার ক্লিনিকে এই কিনোটটি ইউজ করে দেখেছি, প্র্যাকটিক্যালি আমি প্রত্যেকটা কেসেই খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনার কাশি যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ কাশিতে যদি আপনি এই লক্ষণটি দেখে থাকেন যে আপনার কাশি তখনই হচ্ছে যখন আপনার মাথা বালিশে স্পর্শ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার কাশিতে ক্রোটনটিক ইজ দি রেমেডি, একমাত্র ওষুধ হচ্ছে ক্রোটনটিক। এই ক্ষেত্রে আপনি 200% ইউজ করবেন। বন্ধুরা, 200% আপনি কাশিতে ক্রোটনটিক কীভাবে ইউজ করবেন? আগের যে দুটো ভিডিও কাশির, পার্ট 1 অ্যান্ড পার্ট 2, সেই ভিডিও দুটিতেও আমি বলে দিয়েছি পোটেন্সি রেমেডিস কাশিতে আপনারা কীভাবে ইউজ করবেন। আবার বলে দিচ্ছি, এই ভিডিওটিতেও আপনি হোমিওশপ থেকে 10 ml একটা খালি সিজি কিনে আনবেন, সেটা প্লাস্টিকের হোক বা সেটা কাঁচের হোক। সেই সাথে সাথে আপনার কাশিতে যে রেমেডিটি আসছে, সেই রেমেডিটিও কিনে আনবেন, যে পোটেন্সিতে আমি বলেছি সেই পোটেন্সিতে। সেই 10 ml খালি ফাইলটিতে ডিস্টিলড ওয়াটার ভরে নিন, বা পরিশ্রুত জল, বা আপনার বাড়িতে যে ফিল্টার করা জল, সেই ফিল্টার করা জল ভরে নিন। সেই জলটির সাথে, সেই বোতলটিতে, 10 ml ফাইলটিতে ক্রোটনটিক আপনি 10 থেকে 12 ফোঁটা মিশিয়ে নিন, এবং সেটাকে আন্ডারকোক লাগিয়ে ভালো করে 10 থেকে 15 বার ঝাঁকিয়ে নিন, হাতে এইভাবে স্ট্রোক করে নিন, সেক করে নিন। তারপর সেই ওষুধটি, সেই ডায়লুশন ওষুধটি বা ডায়লুটেড ওষুধটি
আপনি 1 ঘন্টা পরপর 10 ফোঁটা করে নিতে থাকুন, দেখবেন আপনি খুব ফাস্ট রিলিফ পাবেন, ফাস্ট রেজাল্ট পাবেন। এইভাবে যদি আপনি ডাইলুট করে মেডিসিন ইউজ করেন যে কোনো ক্ষেত্রে, স্পেশালি কাশির ক্ষেত্রে, তো এইভাবেই আপনি পটেন্সি রেমেডিসগুলো ইউজ করার চেষ্টা করবেন যে কোনো অ্যাকিউট কেসে, সেটা কাশি হোক, পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, জ্বর হোক, যে কোনো কেসই হোক, আপনি এভাবে ডাইলুট করে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। তো এই ভিডিওতে আমি যে পটেন্সিগুলো কথা বলবো, নেক্সট যে পটেন্সি রেমেডিসগুলোর কথা বলবো, সেইগুলিও আপনি এভাবে ইউজ করবেন। প্রত্যেকবার আমি বলে দেবো না যে এভাবে ইউজ করতে হবে, প্রত্যেকটা মেডিসিনই পটেন্সি রেমেডি আপনি আপনি এইভাবে ইউজ করবেন। তো এবং মাদার টিংচার যেগুলো বলবো সেগুলো আমি বলে দেবো কীভাবে নিতে হবে সেই সময়। তো বন্ধুরা, পরের যে ওষুধ সেটি হচ্ছে ড্রসেরা, ড্রসেরা মাদার টিংচার। বন্ধুরা, যদি আপনার ঘং ঘঙে কাশি হয়, অর্থাৎ যখন আপনি কাশছেন তখন ঘং 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 করে আপনার এক ধরনের কাশি হচ্ছে, অর্থাৎ কুকুর ডাকলে, কুকুর ঘেউ ঘেউ করলে যেরকম ধরনের সাউন্ড আসে, হয়ে থাকে সেটার কজ যদি আপনার আলজি বেড়ে থাকা হয়ে থাকে, অর্থাৎ আপনার আলজি বেড়ে থাকার জন্য কাশিটি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে রিউম্যাক্স 6 পটেন্সিতে আপনি ইউজ করতে থাকুন, আমি যেভাবে ডাইলুট করে ইউজ করতে বললাম 1 ঘন্টা পর পর 10 ফোঁটা করে, তাহলে দেখবেন আপনি আপনার কাশিতে খুব ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন। 6 থেকে 7টি ডোজ নিলেই যদি আপনি ইফেক্টিভ রেজাল্ট দেখতে পান, তাহলে আপনি আরও 1 থেকে 1.5 দিন এই ওষুধটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, পরের মেডিসিন হচ্ছে মাক্সল। মাক্সলের সমস্ত কমপ্লেনই রাত্রে বেড়ে যায়, ঠিক তেমনই কাশিও মাক্সলের রাত্রে বেড়ে যায়। যদি আপনার কাশি রাত্রে বেড়ে যাচ্ছে এবং আপনার কাশির সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই দুই সাইড ফুলে গেছে, প্যারোটিড যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলো ফুলে ফুলে গেছে, তার সঙ্গে আপনি দেখতে পেতে পারেন আপনার প্রচণ্ড রকমের জল তেষ্টা রয়েছে, এবং সাথে সাথে আপনার মুখে এক ধরনের দুর্গন্ধ থাকবে এবং আপনার মুখে সবসময় লালা বা থুতু আসবে, আপনার মুখ ভেজা থাকবে, তার সত্ত্বেও আপনার প্রচণ্ড রকমের জল তেষ্টা থাকবে, তো এই ধরনের সিমটমসের সাথে যদি আপনার কাশি হয়, অর্থাৎ আপনার জল তেষ্টাও আছে, আবার আপনার মুখে বারবার জলও আসছে, থুতুও আসছে, আপনার জিভেও এক ধরনের ময়েশ্চার বা ময়েস্ট দেখতে পাওয়া যাচ্ছে, জিভটা ময়েস্ট এবং জিভটা নোংরা টাইপের একটু হবে, সেই ধরনের কাশিতে আপনার এই যে মাক্সোল রেমেডিটি খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। আমরা মাক্সোলের যে কাশি, সেই কাশি টু প্যারাক্সিজমে দেখতে পাই, অর্থাৎ এইভাবে পেশেন্ট যখনই কাশে তখনই দুবার করে কাশি হয়, টু প্যারাক্সিজমাল কাফ যদি আপনার হয়ে থাকে, অর্থাৎ এইভাবে যদি আপনি যখনই কাশছেন তখনই দুবার করে কাশি হচ্ছে, এই ধরনের কাশি যদি আপনার হয়ে থাকে, সেই ক্ষেত্রে মাক্সোল খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। সাথে সাথে ওই লক্ষণগুলিও মিলে নেবেন, অর্থাৎ আপনার মুখে থুতু আসবে, লালা আসবে, সাথে সাথে আপনার প্রচণ্ড জল তেষ্টা পাবে, সাথে সাথে আপনার ফ্রিকোয়েন্ট ইউরিনেশনও হতে পারে, অর্থাৎ বারবার প্রস্রাবও আপনার হতে পারে। তো এইগুলি ছিল মাক্সোল কয়েকটি কাশির লক্ষণ। এই লক্ষণে আপনি যদি মাক্সোল 200 ইউজ করেন, তাহলে আপনি আপনার কাশিতে খুব ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন।
পরের যে ওষুধটি সেটি হচ্ছে ডালকামার। ডালকামারের প্রত্যেকটা কমপ্লেনই ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকার পর বা গরমের পর হঠাৎ যদি ঠান্ডা লেগে যায় সেই সমস্ত ক্ষেত্রে বেড়ে যায়। তো যদি আপনি হঠাৎ করে গরম থেকে বাইরে থেকে এলেন গরমে এবং ভিতরে এসে এসিতে ঢুকে গেলেন বা আপনি ফ্যান চালিয়ে বসে গেলেন সেই নিচে, এই ধরনের যদি গরমের পর হঠাৎ ঠান্ডা লেগে কাশি শুরু হয় সেই ক্ষেত্রে ডালকামরা খুব ইফেক্টিভ একটি রেমেডি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, ভিডিওটি আর বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, যদি আপনার ভিডিওটি কাজের বলে মনে হয় তাহলে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটির বেনিফিটস নিতে পারেন। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আমার নতুন ভিডিওর আপডেটসগুলি, নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার কাছে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।